ধর্মনগর থেকে করিমগঞ্জ গামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর শরীর থেকে গাঁজা উদ্ধার। এ কাণ্ডে ধৃত বিহারের এক যুবক। ঘটনা বুধবার দুপুর 12টা নাগাদ ধর্মনগর থেকে অসমের করিমগঞ্জ গামী একটি যাত্রীবাহী এএসটিসি বাস চুড়াইবাড়ি থানার নাকা পয়েন্টে আসতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে বিহারের এক যুবকের শরীরে থাকা 5 কেজি 700 গ্রাম শুকনো গাঁজা জব্দ করে, যার কালোবাজারি মূল্য প্রায় 60,000 টাকা বলে জানা যায়। এদিকে ধৃত চালকের নাম মুন্না শর্মা, পিতা রামসিং শর্মা, বাড়ি বিহারের বৈশালী জেলায়। সে তার অপকর্মের কথা পুলিশের কাছে কবুল করে। সে আরও জানায়, এই নিয়ে সে দ্বিতীয়বার ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাওয়ার পথে চুড়াইবাড়ি থানার পুলিশের হাতে ধরা পড়ে। সে সাংবাদিকদের বলে, আগরতলার খেজুরবাগান এলাকা থেকে 4,500 টাকা করে গাঁজাগুলো ক্রয় করে 10,000 কেজি ধরে বিহারে বিক্রি করবে। এভাবে প্রথম যাত্রায় সে সফলতা পেয়ে দ্বিতীয়বার এসে পুলিশের জালে আটকা পড়ে। এদিকে ওসি খোকন সাহা জানান, 47/24 নম্বরে ও এনডিপিএস আইনের 22B-B29 ধারায় মামলা দায়ের করে রিমান্ড চেয়ে ধর্মনগর আদালতে শপথ করবেন। পরবর্তী সময় পুলিশি জিজ্ঞাসাবাদে হয়তো আরও বৃহৎ তথ্য বেরিয়ে আসবে। দুপুর প্রায় 12টার সময় এএসটিসি, যেটা আসামের একটা বাস, বাসে করে একজন প্যাসেঞ্জার বাড়ি বিহারে, ধর্মনগর থেকে করিমগঞ্জে যাচ্ছিল। ওর কাছ থেকে আমরা 5 কেজি 700 গ্রাম শুকনো গাঁজা, তারপর ওকে আমরা থানাতে আনি। ওর বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস ধারায় কেস রেজিস্টার করছি। কী নাম? ওর নাম হচ্ছে মুন্না শর্মা, মুন্না শর্মা, বাড়ির বিহার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে ও মাসখানেক আগে আরেকবার নিয়েছিল গাঁজা। তো আজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদেও বলেছে যে আগরতলা কুঞ্জবন এলাকা থেকে গাঁজাগুলো ক্রয় করে 4,000 টাকা কেজি করে ক্রয় করে ওটা বিহারে ওর এলাকার মধ্যে এটা 10,000 টাকা কেজি বিক্রি হয়। আমরা একটা স্পেসিফিক এনটিপিএস ধারায় মামলা রেজিস্টার করছি, যা চুড়াইবাড়ি পিএস কেস নাম্বার 47/2024। হ্যাঁ, কালকে আমরা ওকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবো। ইস্যুরি তো আছে, তাদেরকে আমরা শনাক্ত করতে চেষ্টা করবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।